Assalamualaikum, this is Wakil Islam Imon and welcome to my YouTube channel Imon the Star Junior. तो গত মাসের 26 তারিখ অর্থাৎ 26 মার্চ একটি ভিডিও আপলোড দিয়েছিলাম এই চ্যানেলে সেটি ছিল আফতাবউদ্দিন স্কুল এন্ড কলেজ নিয়ে একটি ব্লগের টেলর আর কথা ছিল যে এক সপ্তাহ পর আমি এই ব্লগের পুরোপুরি ভিডিওটা আপলোড করব কিন্তু কোনো এক সমস্যার কারণে আমি দিতে পারি নাই এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তবে আজ দিলাম तो আমরা রওনা হলাম বাগলপুর বাস স্ট্যান্ড থেকে 700 মিটার দূরে অবস্থিত এই আফতাবউদ্দিন স্কুল এন্ড কলেজের উদ্দেশ্যে আমরা এসে গেলাম আফতাবউদ্দিন স্কুল এন্ড কলেজের সামনে আর এটা হলো পুকুর পার যেখানে বসে থাকতাম আমরা সবাই আর এখানে আড্ডা দিতাম तो व्यूअर्स अमरा प्रतिष्ठान में प्रवेश कर लाम तो देखूँ तो प्रथम ही जने नवा जाक ऐसी का प्रतिष्ठान टीर प्रतिष्ठाता शंभर के तो मोरोले जे छुबीडी देखते बच्चें তিনি হলেন বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি এবং বাংলাদেশের প্রথম ধনী আলহাজ জহুরুল ইসলাম যার জন্ম 1 আগস্ট 1928 এবং মৃত্যু 19 অক্টোবর 1995 তবে তিনি এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন 1986 সালে তবে দেখে নেওয়া যাক এই প্রতিষ্ঠানটির শহীদ মিনার তো দেখুন তো প্রতি বছরের মতোই এবছরেও 25 মার্চ গণহত্যা দিবস 2021 খ্রিস্টাব্দ উপলক্ষে প্রতিষ্ঠানের নিহতদের স্মরণে মোমবাতির প্রজ্বলন আর এখন যা দেখতে পাচ্ছেন সেটি হলো 26 মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস 2021 খ্রিস্টাব্দ এই প্রতিষ্ঠানে উদযাপন উপলক্ষে আলোকসজ্জা তো দেখুন तो देखलाम तो एखन देखबो ए प्रतिष्ठानेर बागानेर सौंदर्य तो देखुन तो व्यूअर्स माठटा केमन होयेछे सेटा कमेंट बक्से जानान आर आमी एका आसिनि आमार साथे ओरा एसेछे तो गाइस आम्रा जाच्छी
প্রতিষ্ঠানের আরো ভিতরে ভিতরের অংশটুকু দেখার বাকি আছে। এটা জাস্ট একটা মূল বিল্ডিং, তো উপরে কিছু বিখ্যাত মানুষের ছবি, তো দেখুন। গাইস, আমরা এখন সামনে যাচ্ছি, এই যে সামনে যাচ্ছি এখন, সামনে কি আছে আমাদের মূল বিল্ডিংয়ের পিছনে মাঠ রয়েছে, কলেজ ভবন রয়েছে আর হোস্টেল রয়েছে। এখন দেখি আমরা যাই। বাহ, অসাধারণ। আর এটা হলো প্রতিষ্ঠানের পার্কিং এর জায়গা, আর এটা হলো আগে গার্লস ভবন ছিল, কিন্তু এখন এটা প্রস্তাবিত হয় জহুরুল ইসলাম ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজির আয়ত্তভুক্ত হয়েছে। তো গাইস, আমরা মাঠে চলে আসতেছি, অসাধারণ দেখতে মাঠটা। আর এখানে ফুটবল খেলা হইতেছে মাঠে। এখন আমরা মাঠে আছি, আমাদের কলেজের মাঠ, আমাদের স্কুলের মাঠ একই কথা। আমরা একই স্কুলও এই প্রতিষ্ঠানে পড়েছি আর কলেজও এই প্রতিষ্ঠানে পড়েছি। আর এই মাঠে আমাদের প্রতিষ্ঠানের ধর্ম টিচারের ছেলে সাইফুল্লাহ সাদেরউদ্দিন স্যার। গাইস, এটা হলো আমাদের কলেজ ভবন, অসাধারণ দেখতে। এখানে আমি ফার্স্ট ইয়ারও ছিলাম, সেকেন্ড ইয়ারও ছিলাম। তো ভিউয়ার্স, সামনে যা দেখতে পাচ্ছেন সেটি হলো সৈয়দউদ্দিন মিলনায়তন, আর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং ধর্মীয় অনুষ্ঠান, বিভিন্ন প্রোগ্রাম, স্টেজ প্রোগ্রাম করা হয়, তো দেখুন। আর প্রতিষ্ঠানটি বন্ধ থাকার কারণে আমি ভিতরে গিয়ে দেখাতে পাচ্ছি না। তো ভিউয়ার্স, আমরা আরও সামনে যাচ্ছি, সামনে বিল্ডিংয়ে। আর এটা হলো এনবি বিল্ডিং, যেটা ভবন নাম্বার 2। তো ভিউয়ার্স, এই বিল্ডিংয়ের চারতলা হলো ছাত্রীনিবাস, আর নিচতলায় ষষ্ঠ শ্রেণীর ক্লাস এবং দ্বিতীয় তলায় সপ্তম শ্রেণীর ক্লাস ডে শিফটের জন্য। তো আমরা উপরে দুইতলায় যাচ্ছি, তো দেখুন। তো ভিউয়ার্স, আমরা এখন বয়েজ হোস্টেলে যাচ্ছি, তো দেখুন। তো ভিউয়ার্স, আমরা এখানে ব্লক করতে এসে কাউকে পাই নাই। তারপর এই প্রতিষ্ঠানের এক কর্মচারীর সাথে দেখা হলো, তিনি আমাদেরকে অনেকভাবেই সাহায্য করতেন, তাকে আমরা সবাই ফুলুভাই বলে ডাকি। তিনি আমাদের সাথে অনেক রসিকতাও করতেন। অনেকদিন পর তার সাথে দেখা করে বেশ ভালো লেগেছে। তো ভিউয়ার্স, এটাই হলো বয়েজ হোস্টেল, তো দেখুন।
ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর আপনি যদি এই প্রতিষ্ঠানের কোনো ছাত্র কিংবা ছাত্রী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন #আপ্তাবিয়ান, সাথে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।